আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। নেপালের সঙ্গে গোপনে বৈঠক সারছে চীন, কড়া নজরে ভারত। ভারতের পর এবার টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। উইঘুর মুসলমানদের গণহত্যায় চীনা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের ডাক। মুসলিম দেশগুলোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করতে মহাকাশে ইসরায়েলের স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি এখন চীন, বলছেন এফবিআই। এবং সর্বশেষ থাকছে সব বিদেশি শিক্ষার্থীদের বের করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। গালোয়ান উপত্যকার পর নেপালে ফের কলকাটি নাড়ছে চীন। এবার দেশটির রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে গোপনে বৈঠক সারলেন নেপালের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইউ ইয়ানকি। শুধু তাই নয়, দেশের শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা মাধব কুমার নেপাল সহ একাধিক শীর্ষস্থানীয় আমলার সঙ্গেও আলোচনা চালিয়েছেন এই চীনা রাষ্ট্রদূত। আর এই গোটা ঘটনাচক্রের উপর কড়া নজর রাখছে ভারত। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, প্রোটোকল ভেঙে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে গোপনে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত ইউ ইয়াংকি। নিয়মমাফিক এমন বৈঠক সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের উপস্থিতিতে হয়, কিন্তু ওই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে থাকতে দেখা হয়নি। শুধু তাই নয়, মাধব নেপালের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের কথাও গোপন রাখা হয়। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন রিলেশন ডিপার্টমেন্টের ডেপুটি চিফ বিষ্ণু রিজাল বলেন, এই বৈঠক নিয়ে আমি কিছুই জানি না। তবে চীনা প্রোটোকল মতে শীর্ষ স্তরের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর অন্য কর্তৃপক্ষদের সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত। সরাসরি কিছু না বললেও তার বয়ানে স্পষ্ট যে বৈঠকের কথা না জানানোর রীতিমতো ক্ষুব্ধ আমলারা। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির মসনদ বাঁচাতে নেমেছে চীন। নেপালের শাসক দলের মধ্যে কলহ মিটিয়ে চীনপন্থী অলিকেই আসনে রাখতে মরিয়া চীন। এর জের ধরেই অলির মন্তব্য করেন, ভারতের ষড়যন্ত্রে সামিল হয়েই দলের এক অংশ তাকে পদচ্যুত করার চেষ্টা করছে। ভারতের পর এবার টিকটক সহ বিভিন্ন চীনা সামাজিক মাধ্যম অ্যাপ নিষিদ্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন আভাসই দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, আমি প্রেসিডেন্টের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সামনে এটি নিয়ে আসতে চাচ্ছি না, কিন্তু এটি নিয়ে আমরা ভাবছি। বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে মার্কিন আইন প্রণেতারা টিকটকের ব্যবহারকারী ডেটা সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক আগেই। টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইট ড্যান্স বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান। চীনা এক আইন রয়েছে যাতে বলা হয়েছে সব প্রতিষ্ঠানকে চীনা কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত গোয়েন্দা কর্মকাণ্ডে সমর্থন ও সহযোগিতা করতে হবে। মূলত ওই আইন প্রশ্নেই টিকটক নিয়ে সংশয় প্রকাশ করেছে মার্কিন প্রণেতারা। টিকটক অ্যাপের মালিক প্রতিষ্ঠান চীনা হলেও চীনের টিকটক নেই, দেশটির জন্য আলাদা একটি সংস্করণ রয়েছে অ্যাপটির। প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী, হংকং এবং বাণিজ্য যুদ্ধ ইত্যাদি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিতণ্ডা বাড়ছে। অন্যদিকে সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত প্রশ্নে বিবাদে জড়িয়ে পড়েছে ভারত। এর পরপরই টিকটক সহ 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে চীনের প্রতিবেশী দেশটি। চীনের নতুন রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের মুখে হংকংয়ের বাজার ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে টিকটকও। চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্মম নির্যাতন ও গণহত্যা চালানো হচ্ছে বলে দাবি করছেন নির্বাসনে থাকা উইঘুরদের একটি দল। তারা উইঘুরদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিসি এর প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। সোমবার প্রথমবারের মতো চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের দুইজন নেতাকর্মী উইঘুরের পক্ষে লন্ডনে অবস্থিত আইনজীবীদের মাধ্যমে নতুন প্রমাণ জমা দিয়েছে। জানা গেছে, নির্বাসনে পূর্ব তুর্কিস্তান সরকার এবং পূর্ব তুর্কিস্তান জাতীয় জনগণ
আন্দোলনের পক্ষে লন্ডন ভিত্তিক আইনজীবীরা দাবি করছেন যে উইঘুরদেরকে তাজিকিস্তান এবং কম্বোডিয়া থেকে জিনজিয়াংয়ে অবৈধভাবে নির্বাসনে দেওয়া হয়েছিল, যেখানে তাদের কারাবন্দী করা হয়েছিল। নির্যাতনের পাশাপাশি জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণ করা হয়েছিল। শুধু তাই নয়, চীনে এক সন্তান নীতি কার্যকর করতে উইঘুর সহ অন্যান্য সংখ্যালঘু মুসলমান নারীদের নজরে রাখা হয়েছিল। এই বিষয়ে আইনজীবীরা যুক্তি দেখান যে এই ধরনের অপরাধের একটি অংশ কম্বোডিয়া এবং তাজিকিস্তানে সংঘটিত হয়েছে, আর এই দেশ দুটি আইসিসির রোম বিধিতে স্বাক্ষরকারী। ফলে চীন এই আদালতের সদস্য না হলেও আন্তর্জাতিক আদালতে এই মামলাগুলির বিচার করার অধিকার রাখে। অভিযোগপত্রে আদালতকে উইঘুর, কাজাক, কিরগিজ এবং অন্যান্য তুর্কি জনগোষ্ঠীর লোকজনের নিখোঁজ হওয়া, গণগ্রেপ্তার, শিশুদের তাদের পরিবার থেকে রাষ্ট্রীয় এতিমখানাগুলোতে জোর করে স্থানান্তর করা, তুর্কি ভাষা নির্মূল করার পরিকল্পনা, গণ নজরদারি এবং অন্যান্য অপরাধ তদন্তের জন্য জোর দাবি জানানো হয়েছে। গুরুতর এই অভিযোগগুলোর সঙ্গে জড়িতদের নামের তালিকায় প্রেসিডেন্ট শি জিনপিং সহ প্রবীণ চেনা কর্মকর্তাদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তাদের নির্দেশেই এই কর্মকাণ্ডগুলো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেখানে। আদালতে অভিযোগকারী উইঘুর দলটি জানিয়েছে তারা আশা করেন এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের চালানো অমানবিক নির্যাতন বন্ধ করতে সক্ষম হবেন এবং সুষ্ঠু বিচার পাবেন। ইহুদিবাদী ইসরায়েল গুপ্তচর বৃত্তির জন্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়েছে। দখলদার ইসরায়েল সাফল্যের সঙ্গে উপগ্রহ উৎক্ষেপণের দাবি করে বলছে তাদের নতুন স্যাটেলাইট উন্নত মানের নজরদারি সুবিধা দিতে সক্ষম। ইসরায়েলের নতুন স্যাটেলাইটের নাম অফেক 16। এটি সোমবার সকালে মধ্য ইসরায়েলের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে সভিট রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এর আগেও এখান থেকে অফেক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গন্তজ বলছেন তারা সব দিক থেকে সবখানেই সক্ষমতা বাড়াবে। অফেক 16 মূলত উচ্চ ক্ষমতার ইলেকট্রো অপটিক্যাল রিকনাইসেন্স স্যাটেলাইট। মুসলিম বিশ্ব প্রধান শত্রুর দখলদার ইসরায়েল ফিলিস্তিনি সহ গোটা আরব বিশ্বের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে থাকে। এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ অন্যান্য মুসলিম দেশগুলোর ক্ষতি করার জন্য সবসময় তৎপর থাকে ইহুদিবাদীরা। ইসরায়েল ঘোষণা করেছে তারা এই স্যাটেলাইট দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর নজরদারি করবে। ইরান শান্তিপূর্ণ কাজে পরমাণু তৎপরতা চালালেও দখলদার ইসরায়েল এ পর্যন্ত সব আইন লঙ্ঘন করে পরমাণু অস্ত্র তৈরি করেছে। চীনের গুপ্তচর বৃত্তিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা অর্থাৎ FBI। সংস্থাটির পরিচালক বলছেন বর্তমানে চীন সরকার যে ধরনের গুপ্তচর ও শুরু করেছে তা যুক্তরাষ্ট্রের অদূর ভবিষ্যতের জন্য দীর্ঘস্থায়ী বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে। মঙ্গলবার ওয়াশিংটনের ডাটসন ইনস্টিটিউটে এমন আশঙ্কার কথাই জানান FBI প্রধান ক্রিস্টোফার রে। FBI প্রধান আরও বলেন যে কোনো উপায়ে বিশ্বের একমাত্র ক্ষমতাধর অর্থাৎ সুপার পাওয়ার রাষ্ট্র হওয়ার জন্য সর্বশক্তি দিয়ে উঠে পড়ে লেগেছে চীন। প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্য রাখেন ক্রিস্টোফার রে। রে তার বক্তব্য চলাকালে চীনের অর্থনৈতিক গুপ্তচর বৃত্তি, তথ্য ও অর্থ সংক্রান্ত যে গুপ্তচর বৃত্তি, অবৈধ রাজনৈতিক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য উপটোকন বা ব্ল্যাকমেইলিংয়ের বিচিত্র চিত্র তুলে ধরেন। এ সময় চীনের বিষয়ে পাল্টা গোয়েন্দাগিরি শুরু হয়েছে বলেও জানান FBI ডিরেক্টর। তিনি বলেন, আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে প্রতি 10 ঘন্টায় নতুন করে চীনের বিষয়ে পাল্টা গোয়েন্দাগিরি শুরু করছে FBI। মার্কিন এই গোয়েন্দা প্রধান আরও বলেন, বর্তমানে দেশে প্রায় 5,000-এর কাছাকাছি বিষয়ে পাল্টা গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে FBI। এর মধ্যে প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত। বর্তমানে নানা কারণে সম্পর্ক ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্র ও চীনের। কয়েক বছর ধরে দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। এছাড়া মহামারী করোনা ভাইরাস ইস্যুতে বেইজিংয়ের ওপর নাখোশ ওয়াশিংটন। এমনকি সম্প্রতি চীনে আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের বিষয়ে যে আইন পাশ হয়েছে তাতেও চটেছে যুক্তরাষ্ট্র। এবার চীনের গোয়েন্দাগিরি নিয়ে আশঙ্কার কথা জানালেন FBI প্রধান। যুক্তরাষ্ট্র সরকারের বার্তা হচ্ছে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বা নির্বাসনে যেতে হবে।
যে দেশের আকর্ষণীয় স্কলারশিপ দেওয়ার কারণে উচ্চশিক্ষার জন্য বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের প্রধান গন্তব্য ছিল মার্কিন মুলুক, সেই দেশটি এখন শিক্ষার্থীদের দেশ ত্যাগ করতে বলছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, যেসব শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা করছেন তাদের ভিসা প্রত্যাহার করা হবে। অধ্যয়নরত সব বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে। এই সংস্থাটির বিবৃতিতে বলা হয়, নন ইমিগ্রেট এফ অন ও এম অন শিক্ষার্থীদের মধ্যে যারা কেবল অনলাইনে ক্লাস করছেন তাদের ভিসা ফিরিয়ে নেওয়া হবে। এই জাতীয় শিক্ষার্থীদের আমেরিকায় প্রবেশের জন্য নতুন করে আর ভিসা তো দেওয়া হবে না। সেই সঙ্গে যেসব বিদেশি ছাত্রছাত্রীরা বর্তমানে দেশটিতে থেকে অনলাইনে পড়াশোনা করছেন তাদেরও নিজেদের দেশে ফিরে যেতে হবে। সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে সংস্থাটি একথাও বলে যে যদি ছাত্রছাত্রীরা এই নির্দেশ না মানেন তবে তাদের চরম পরিণতিও ভোগ করতে হতে পারে। যাদের পড়াশোনা পুরোপুরি অনলাইন ভিত্তিক, এই জাতীয় শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারের জন্যে কোনো ভিসা দেওয়া হবে না, এমনকি এই জাতীয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতিও দেওয়া হবে না। দেশটির নতুন এই নিয়মে হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।